দ্বিতীয়বার মন্ত্রী হিসাবে শপথ নিলেন শান্তনু ঠাকুর উচ্ছ্বাস ঠাকুর বাড়িতে মতুয়াদের আরাধ্য দেবতার নামে শপথ নেননি বিতর্ক উস্কে দিলেন মমতা টান টান উত্তেজনার মাঝেই মোদীর তৃতীয়বারের মন্ত্রিসভায় জায়গা করে নিলেন লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর এই নিয়ে মোদী মন্ত্রিসভার মন্ত্রী হিসাবে দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ করলেন তিনি রবিবার রাষ্ট্রপতি ভবনে গোটা দেশবাসীর সামনে মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নেন শান্তনু ঠাকুর স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের মন্ত্রী হওয়ার খবর পেয়েই মতুয়া ভক্তেরা হনিচাঁদ ঠাকুরের মন্দিরে আনন্দে মেতে ওঠেন ডঙ্কা কাসর নিশান নিয়ে নিজেদের জয়ের উল্লাস করেন তারা আমরা সারা ভারতবর্ষের মতুয়াদের পক্ষ থেকে ভারত সরকার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এবং ভারতবর্ষের ছয় কোটি মতুয়ার কাণ্ডারি বাবা শান্তনু ঠাকুর দ্বিতীয়বারের জন্য মন্ত্রী হয়েছে আগামীকাল ভারতবর্ষে যত হরি হরিমন্দির রয়েছে ভারতবর্ষে সমস্ত হরিমন্দিরে স্পেশালি বাবা হরিচাঁদ ঠাকুরের কাছে স্পেশালি পুজো হবে মতুয়াদের প্রতিনিধি আজকে দ্বিতীয়বারের জন্য তিনি মন্ত্রী হয়েছেন আমার মনে হচ্ছে সারা ভারতবর্ষের মতুয়াদের আলাদা একটা প্রাণ তারা খুঁজে পেয়েছে যে আমাদের ঠাকুর শান্তনু ঠাকুর আবার দ্বিতীয়বারের জন্য মন্ত্রী হয়েছে এ বিষয়ে মলয় মণ্ডল বলেন বনগা লোকসভায় শান্তনু ঠাকুর যে একজন যোগ্য লোক তা আবারও প্রমাণিত হয়ে গেল তাকে একজন যোগ্য মানুষ মনে করেই নিজের মন্ত্রিসভায় নরেন্দ্র মোদী জায়গা দিলেন এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয় আগামী এক মাস ব্যাপী আমরা অনুষ্ঠান করব। এবার দু সালে কিভাবে বাংলায় ক্ষমতায় বিজেপিকে আনা যায় সেই চেষ্টাও করব আমরা যে শান্তনু ঠাকুর বনগা লোকসভায় একজন যোগ্য মানুষ ছিল যে যোগ্য মানুষটা বৃহত্তর বনগাবাসী ভরে আশীর্বাদ করেছেন এবং আশীর্বাদের ফলস্বরূপ নরেন্দ্র মোদী দ্বিতীয়বার তাকে আবার মন্ত্রিসভায় জায়গা করে দিয়েছেন এটা আমাদের বনগাবাসী নয় সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের তপশিলি এবং মতুয়া সমাজের কাছে একটা আনন্দের বি বিষয় এটা নিয়ে আমরা আগামী এক মাস ব্যাপী ভারতীয় জনতা পার্টি এবং মতুয়া মহাসংঘের বিভিন্ন কার্যকর্তাগণ মাঠে আছি মাঠে থাকবো বিজয় উৎসব পালন করব অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর অভিযোগ করেন গত পাঁচ বছরে কোনো কাজই করেনি মানুষ যখন শান্তনুকে আবার সুযোগ দিয়েছে এবার যেন সে মন দিয়ে কাজ করে আর এই শপথ গ্রহণের সময় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ না নেওয়ার বিষয়টি আমাদের কাছে লজ্জার জনগণ তাকে সুযোগ দিয়েছে এবং পার্টি তাকে বিজেপি পার্টি তাকে স্টেট মিনিস্টার আবার করেছে পাঁচ বছর ধরে যে কাজ করেনি মিনিস্টারে আশা করব যে মানুষের জনগণ যে সুযোগ করে এবং মানুষের জন্য জনগণের জন্য কাজটা করে এটা মনে করি যে সমগ্র মতো সমাজে যে জন্য আজকে সেই পার্লামেন্টে হরিগুরুচাঁদের সেখানে মিনিস্টার হয়েছে এবং সেখানে যদি আরাধ্য দেবতা আমার দেব আমার হরিগুরুচাঁদ আরাধ্য দেবতা তার নামে যদি আমরা শপথ গ্রহণ করতে না পারি তাহলে মনে করবেন যে এটা আমাদের জন্য একটা কলঙ্ক যে মতো সমাজ আজকে তাকে পাঠিয়েছে ওরই গুরুচাঁদ এবং বনগাঁ লোকসভায় আমার এসসি এসটি সেখানে দাঁড়িয়ে যদি সে সমর্থন না করতে পারে আমি মনে করি যে এটা ঠাকুর ফ্যামিলি এবং সমগ্র মতো সমাজের আমার হরি গুরুচাঁদকে কলঙ্ক করা সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড ঠাকুরনগর সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ